বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট পরিচালিত ব্যাচেলর অফ এগ্রিকালচার এডুকেশন প্রোগ্রামের সুপ্রিয় শিক্ষার্থী ও দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা যে যেখানে বসে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আলোচনা করব বিএই 2303 খামার যন্ত্রপাতি কোর্সের ইউনিট 2 এর পার্ট 1 থেকে আলোচ্য বিষয় ইঞ্জিন শীতলীকরণ পদ্ধতি। এই ইঞ্জিন শীতলীকরণ পদ্ধতির মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলি আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এটির প্রথমটি হচ্ছে ইঞ্জিন শীতলীকরণ কি, ইঞ্জিন শীতলীকরণের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা কি, ইঞ্জিন শীতলীকরণের বিভিন্ন পদ্ধতির নাম এবং এই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা। আসুন ইঞ্জিন শীতলীকরণ কি তা জেনে নেই। সাধারণত ইঞ্জিনের উত্তপ্ত অংশগুলোতে ক্রমবর্ধমান তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে একে কার্যকরী তাপমাত্রায় রাখায় যে প্রক্রিয়া সেটি হচ্ছে ইঞ্জিন শীতলীকরণ প্রক্রিয়া। ইঞ্জিন শীতলীকরণের কিছু উদ্দেশ্য রয়েছে। তো ইঞ্জিন শীতলীকরণের যে উদ্দেশ্যগুলি আছে তার মধ্যে হচ্ছে যে ইঞ্জিনের যে প্রজ্বলন প্রকোষ্ঠে যে উচ্চ তাপের সৃষ্টি হয় সেই তাপকে নিয়ন্ত্রণ রাখাই হচ্ছে এর প্রধান উদ্দেশ্য। কেননা ইঞ্জিন যে উচ্চ তাপের সৃষ্টি হয় সেই উচ্চ তাপের ফলে ইঞ্জিনে সাধারণত যেটা হয় যে পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয় এবং ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে এটি 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উন্নীত হয়। কিন্তু ইঞ্জিন যে সমস্ত ধাতব পদার্থ দিয়ে তৈরি, তার মধ্যে যদি আমরা ইস্পাত দিয়ে যে তৈরি সেটি হচ্ছে এর গলনাঙ্ক হলো 1750 ডিগ্রি সেলসিয়াস, আর লোহার গলনাঙ্ক হচ্ছে 1530 ডিগ্রি সেলসিয়াস। এই যে উত্তাপ গলনাঙ্ক, এর চেয়ে যদি ইঞ্জিনের তাপমাত্রা বেশি হয় তাহলে ইঞ্জিনের যে ঘূর্ণনশীল অংশ বা চলনশীল অংশ রয়েছে সেগুলো বেঁকে যেতে পারে বা জ্বলে যেতে পারে। এর ফলে যেটা হয় যে ইঞ্জিনের তাপমাত্রাকে যদি আমরা নিয়ন্ত্রণে না রাখতে পারি তাহলে ইঞ্জিনের যে লুব্রিকেশন আছে সেটির লুব্রিকেটিং ক্ষমতা বিনষ্ট হয়ে যায় এবং ইঞ্জিনের ধাতু ঘূর্ণনশীল অংশগুলোর ক্ষয়প্রাপ্ত হতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে ইঞ্জিনের যে তাপমাত্রা এটাকে যদি আমরা নিয়ন্ত্রণে না রাখতে পারি বা বেশি শীতল করে ফেলি তাহলেও ইঞ্জিন এর সঠিক কর্মদক্ষতা প্রদর্শন করতে পারবে না। সঠিক কর্মদক্ষতা বজায় রাখার জন্য ইঞ্জিনকে আমরা শীতল করে থাকি। সাধারণত ইঞ্জিন যে প্রক্রিয়ায় শীতল হয় এর 30 থেকে 35% তাপমাত্রাকে দূর করা হয়। এর কারণ হচ্ছে যদি তা না করা হয় তাহলে ইঞ্জিনের যন্ত্রাংশগুলো যে ক্ষতি হাত থেকে রক্ষা করার জন্য এবং লুব অয়েলের ধর্মকে অক্ষুণ্ণ রেখে লুব্রিকেটিং সিস্টেমকে কর্মক্ষম রাখার জন্য এবং যে কোনো আবহাওয়ায় ও লোড কন্ডিশনে এবং যে কোনো স্পিডে একে কর্মক্ষম রাখার জন্য ইঞ্জিন শীতলীকরণ করার প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য আমরা লক্ষ্য করে থাকি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ইঞ্জিন শীতলীকরণের প্রয়োজনীয়তা কি। ইঞ্জিন শীতলীকরণের বেশ কিছু প্রয়োজনীয়তা রয়েছে। তন্মধ্যে ইঞ্জিনের কর্ম সম্পাদনের জন্য সঠিক তাপমাত্রা বজায় রাখা, দহনকক্ষে দহনের ফলে উৎপন্ন অতিরিক্ত তাপ অপসারণ করা, জ্বালানির পূর্বজ্বলন এবং ইঞ্জিনকে বিস্ফোরণের হাত থেকে রক্ষা করা এবং ইঞ্জিনের যন্ত্রাংশের মধ্যে সঠিক তৈলাক্তকরণ ঠিক রাখা। শিক্ষার্থী বন্ধুরা,
এখন আমরা ইঞ্জিন শীতলীকরণের মূলনীতি কি সে সম্পর্কে জেনে নিব। সাধারণত ইঞ্জিন শীতলীকরণের যে উদ্দেশ্য সেটি হচ্ছে ইঞ্জিনকে অত্যধিক গরম হওয়া এবং অত্যধিক শীতল হওয়া থেকে রক্ষা করা। এটি করা হয় ইঞ্জিনের যে সিলিন্ডারের পার্শ্বদেশে বা চতুর্দিকে যদি আমরা পানি প্রবাহ অথবা বায়ু প্রবাহর মাধ্যমে ইঞ্জিনকে শীতল করে রাখতে পারি। সাধারণত ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ডিজেল ইঞ্জিনের শীতলীকরণ পদ্ধতির মাধ্যমে ইঞ্জিনের তাপমাত্রা 71 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস এবং পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে এই তাপমাত্রা 88 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটি নিয়ন্ত্রিত হয়ে থাকে। সাধারণত শীতলীকরণ পদ্ধতিতে পানি প্রবাহের যে উষ্ণতা সেটি প্রবেশমুখে 35 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস এবং এর বহির্গমন বা বহির্গমন মুখে এর উষ্ণতা সাধারণত 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ইঞ্জিন শীতলীকরণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জেনে নিব। ইঞ্জিন শীতলীকরণের জন্য দুটি পদ্ধতি ব্যবহার করা হয়, একটি হচ্ছে বায়ু শীতলীকরণ পদ্ধতি এবং অন্যটি হচ্ছে পানি শীতলীকরণ পদ্ধতি। সাধারণত বায়ু শীতলীকরণ পদ্ধতিটি যে ব্যবহার করা হয়, এখানে ইঞ্জিন সিলিন্ডারের চতুর্দিকে বেশ কিছু ফিন বা রিব থাকে। যদি আমরা চিত্রে দেখি তাহলে দেখতে পারবো যে এখানে একটি সিলিন্ডার আছে, ইঞ্জিন সিলিন্ডার, এবং ইঞ্জিন সিলিন্ডারের বহির দিকে বা চতুর্দিকে কিছু মাছের পাখনার ন্যায় ফিন বা রিব রয়েছে। এর ফলে কী হয় যে ইঞ্জিনের কুলিং সারফেস এরিয়া বৃদ্ধি পেতে থাকে এবং এই ফিনগুলো সাধারণত এটি তাপ সুপরিবাহী হওয়ায় ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে যে তাপ উৎপন্ন হয় সেটি এই ফিনের মধ্যে সম্প্রসারিত হয় বা স্থানান্তরিত হয়। এর ফলে ইঞ্জিন সিলিন্ডার এবং ইঞ্জিনের অভ্যন্তরীণ অংশটা শীতল থাকে। সাধারণত এই ধরনের কুলিং সিস্টেম আমরা মোটরসাইকেল, স্কুটারে, কিছু কিছু গাড়ির ইঞ্জিনে, উড়োজাহাজের ইঞ্জিনে এবং আধুনিক কিছু ট্রাক্টরে এ ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এই বায়ু শীতলীকরণের কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। এর সুবিধার মধ্যে যেটি হচ্ছে যে বায়ু শীতলীকরণ পদ্ধতির যে ইঞ্জিনটি হবে এর গঠন প্রকৃতি সরল, ওজনে হালকা এবং আকারে ছোট হয়। সাধারণত বায়ু শীতলীকরণ পদ্ধতিতে পানি শীতলীকরণ পদ্ধতির ন্যায় পানি ব্যবহার করতে হয় না, ফলে এখানে রেডিয়েটর, এরপরে হচ্ছে আমাদের সার্কুলেটিং পাম্প এবং ওয়াটার জ্যাকেটের প্রয়োজন হয় না। তাছাড়াও এয়ার কুলিং সিস্টেমে যদি যেহেতু পানি ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে এটা শীত প্রধান অঞ্চলে এই পানি জমে বরফ হওয়ার সম্ভাবনা থাকে না এবং এন্ট্রি ফ্রিজ জাতীয় কোনো পদার্থ এখানে ব্যবহার করার প্রয়োজন হয় না। সাধারণত এটি তৈরি খরচ কম এবং রক্ষণাবেক্ষণেও তেমন অসুবিধা হয় না। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বায়ু শীতলীকরণ পদ্ধতির কিছু অসুবিধা সম্পর্কে জানব। এই ইঞ্জিন যে অসুবিধাটি প্রধান যে অসুবিধা সেটি হচ্ছে যে ইঞ্জিনের সকল অংশে সমানভাবে শীতল করতে পারে না। এর ফলে কত ক্ষেত্রে দেখা যায় যে ইঞ্জিন সিলিন্ডার বা সিলিন্ডার হেড অনেক সময় বেঁকে যেতে পারে। এরপরে হচ্ছে যে ইঞ্জিনের যেহেতু পানি শীতলীকরণ পদ্ধতিতে ইঞ্জিন অনেক সময় সঠিকভাবে বা সব অংশ সমানভাবে শীতল হয় না, সেক্ষেত্রে একে গোলযোগপূর্ণ একটা বিদ্যুতে শব্দের তৈরি উদ্রেক হয় এবং সাধারণত এই বায়ু শীতলীকরণ পদ্ধতি বহু সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিনে ব্যবহার করা যায় না। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পানি শীতলীকরণ পদ্ধতি সম্পর্কে জানব। পানি শীতলীকরণ পদ্ধতিটি আসলে হচ্ছে এটি একটা পদ্ধতি যা পানি ব্যবহার করে ইঞ্জিনকে শীতল রাখার একটা প্রক্রিয়া। এই পানি শীতলীকরণ পদ্ধতিতে চার ধরনের পানি শীতলীকরণ পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। একটি হচ্ছে সরাসরি পানি শীতলীকরণ পদ্ধতি, অন্যটি হচ্ছে থার্মোসাইপন পানি শীতলীকরণ পদ্ধতি, তিন নম্বরটি হচ্ছে ওপেন হপার পানি শীতলীকরণ পদ্ধতি এবং চতুর্থ যে প্রকারটি রয়েছে সেটি হচ্ছে পাম্প বা ফোর্স সার্কুলেশন পানি শীতলীকরণ পদ্ধতি। বন্ধুরা, এখন আমরা সরাসরি পানি শীতলীকরণ পদ্ধতি সম্পর্কে জেনে নিব। সরাসরি পানি শীতলীকরণ পদ্ধতি, এর নাম থেকেই আমরা বুঝতে পারছি যে এখানে ইঞ্জিন সিলিন্ডারের সংস্পর্শে পানিকে সরাসরি প্রেরণ করা হয় এবং এই ইঞ্জিন সিলিন্ডার হয়ে পরবর্তীতে এই পানি সরাসরি বের হয়ে যেতে পারে। অর্থাৎ এখানে কোনো ধরনের ইনলেট বা আউটলেট ভালভ বা বন্ধ বা খোলা রাখার জন্য কোনো নিয়ন্ত্রণ পথ থাকে না। এরপরে যেটি হয় যে এটি সাধারণত যে গরম পানি, যেটা পানি গরম হয়ে বের হয়ে যায় সেটি একবারেই ব্যবহার করা হয়। সাধারণত যে জায়গায় পানির প্রচুর প্রাপ্যতা বেশি বা প্রচুর পরিমাণে পানি মজুত রয়েছে সেখানে আমরা এই পদ্ধতি ব্যবহার করে থাকি এবং
যেটা সাধারণত এই ধরনের শীতলীকরণ পদ্ধতি স্বল্প হর্স পাওয়ারের পাম্পের ক্ষেত্রে বা সেচ পাম্পের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এখন যে দ্বিতীয় যে পানি শীতলীকরণ পদ্ধতি সেটি হচ্ছে থার্মোসাইপন পানি শীতলীকরণ পদ্ধতি। এই থার্মোসাইপন পানি শীতলীকরণ পদ্ধতিটি একটি হচ্ছে যেটি হলো যে এখানে পানি যে সিলিন্ডারের সংস্পর্শে আসলে যে পানিটা উত্তপ্ত হয় সে উত্তপ্ত পানি হালকা হয়ে উপরের দিকে উঠে আসে এবং উপরের শীতল ভারী পানি নিচের দিকে সঞ্চালিত হয়। এই তত্ত্বের উপর ভিত্তি করে থার্মোসাইপন পানি শীতলীকরণ পদ্ধতিটি কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটি ডায়াগ্রাম বা চিত্র দেখছি যেটি হচ্ছে একটি থার্মোসাইপন পদ্ধতি। এই থার্মোসাইপন পদ্ধতিতে কিছু অংশ রয়েছে এই ধরনের পদ্ধতিতে। একটি হচ্ছে এখানে একটি রেডিয়েটর থাকবে, রেডিয়েটরে একটি হোজ পাইপ থাকে, সিলিন্ডার থাকবে এবং একটা ওয়াটার জ্যাকেট আছে এবং আমাদের এখানে টেম্পারেচার গেজ রয়েছে। সাধারণত এই পদ্ধতিটি যেভাবে কাজ করে সেটি হচ্ছে প্রথমেই এই রেডিয়েটরের নিচের যে হোজ পাইপ আছে এটির সাহায্যে পানিকে ওয়াটার জ্যাকেটে প্রেরণ করা হয়। এই শীতল পানি যখন ওয়াটার জ্যাকেটে আসে তখন হচ্ছে সিলিন্ডারের সংস্পর্শে এই পানি আসার ফলে এই পানিটি উত্তপ্ত হয়। উত্তপ্ত হয়ে এটি যখন উত্তপ্ত হয় তখন এটি হালকা হয়ে যায়। হালকা হওয়ার ফলে এই হালকা পানি সেটি হচ্ছে উপরের দিকে যে রেডিয়েটরের ওয়াটার জ্যাকেট আছে সেই ওয়াটার জ্যাকেট হয়ে পুনরায় এটি রেডিয়েটরে চলে আসে। এই গরম পানি যখন রেডিয়েটরে আসে তখন এই রেডিয়েটরের পাশে যে ফ্যান থাকে এবং রেডিয়েটরের অসংখ্য টিউব রয়েছে সেই টিউবের সাহায্যে এটি সঞ্চালিত হয় এবং বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। বায়ু প্রবাহের ফলে এবং টিউবের সঞ্চালনের ফলে এই গরম পানি শীতল হয় এবং গরম পানি যখন শীতল হয় তখন এটি রেডিয়েটরের নিচে শীতল পানি ভারী হয়ে নিচের দিকে চলে আসে এবং ওয়াটার জ্যাকেট থেকে পানি যখন গরম হয়ে রেডিয়েটরে চলে যায় তখন রেডিয়েটরের এই ওয়াটার জ্যাকেটের শূন্য স্থান পূরণ করার জন্যে রেডিয়েটর থেকে রেডিয়েটরের নিচ থেকে ওয়াটার জ্যাকেটের মাধ্যমে পুনরায় পানি ওয়াটার জ্যাকেটে চলে আসে এবং এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলতে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই থার্মোসাইপন পদ্ধতির কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। সুবিধার মধ্যে হচ্ছে এটি সাধারণত সকল ভারী ইঞ্জিনে এটি ব্যবহার করা হয়, এটি হচ্ছে এর একটি প্রধান সুবিধা এবং এতে সিলিন্ডারের তাপমাত্রা একটি নির্দিষ্ট সীমায় নিয়ন্ত্রণ করা যায় বা নির্দিষ্ট সীমায় রাখা যায় এবং পানি অতি দ্রুত ঠান্ডা হয় এবং অল্প পরিমাণ পানির প্রয়োজন হয়। এ পদ্ধতির যে অসুবিধা রয়েছে সেটি হচ্ছে এই পদ্ধতিটি অত্যন্ত জটিল এবং রেডিয়েটরের যে সূক্ষ্ম নল বা ভালভ থাকে এগুলি যদি নষ্ট হয়ে যায় তাহলে এই পদ্ধতিটি অকার্যকর হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ পানি শীতলীকরণ পদ্ধতির বিভিন্ন যে পদ্ধতি রয়েছে সে সম্পর্কে জানতেছিলাম। আমরা দুটা পদ্ধতি আলোচনা করেছি, আসুন আমরা পরবর্তী দুটা পদ্ধতি সম্পর্কে জেনে নিব। এখানে আমাদের যে পরবর্তী পদ্ধতি দুটি রয়েছে এর মধ্যে তিন নম্বর যে পদ্ধতি এটি হচ্ছে ওপেন হপার শীতলীকরণ পদ্ধতি। আসলে এর যদি আমরা নামটা দেখি সেটি হচ্ছে একটি ওপেন হপার, অর্থাৎ এখানে একটি রিজার্ভার যেটা ইংরেজিতে হপার বলা হয় এটি ওপেন রয়েছে। এখন আমরা যদি চিত্রে দেখি এটি হচ্ছে একটি ওপেন হপার যেটার উপরের অংশটি হচ্ছে খোলা থাকে। এই ওপেন হপার শীতলীকরণ পদ্ধতি এটি থার্মোসাইপন শীতলীকরণ পদ্ধতি যেটি আমরা পূর্বে আলোচনা করলাম এর অনেকটা অনুরূপ কার্য সম্পাদন করে থাকে। তবে এই ধরনের শীতলীকরণ পদ্ধতি বর্তমানে ব্যবহার নেই বললেই চলে। এখানে যদি আমরা এর কর্মপদ্ধতিটি দেখি সেটি হচ্ছে এই ওপেন হপারে যদি আমরা পানি এখানে পানি রাখা হয় এই পানিটি ওপেন হপারের নিচের দিকে ওয়াটার জ্যাকেট রয়েছে এবং ওয়াটার জ্যাকেটটি থাকে হচ্ছে যে সিলিন্ডার এবং পিস্টনের চতুর্দিকে আবৃত অবস্থা থাকে। এই সিলিন্ডার এবং পিস্টনের চতুর্দিকে আবৃত অবস্থায় যে ওয়াটার জ্যাকেটটি রয়েছে এখানে যে পানি আছে শীতল পানি সেটি সিলিন্ডার থেকে তাপ সংগৃহীত হয়ে এই পানিটি উত্তপ্ত হয় এবং উত্তপ্ত পানির থার্মোসাইপন পদ্ধতির ধর্ম অনুসারে আমরা জানি যে এটি উত্তপ্ত হলে হালকা হবে এবং হালকা হয়ে উপরের দিকে সঞ্চালিত হয়। এই পানি যখন উপরের দিকে হপারের উপরের দিকে চলে যায় তখন হপারের উপরের দিকের শীতল ভারী পানি এই ওয়াটার জ্যাকেটে চলে আসে এবং এরপরে যখন এটি বাষ্পের তৈরি হয় এবং বাষ্প হওয়ার পরে এই পানি আস্তে আস্তে উপরের দিকে চলে যায় এবং পানির লেভেলটা যখন কমে যায় তখন এই হপারের মধ্যে পানি যোগ করার প্রয়োজন পড়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাম্প বা ফোর্স সার্কুলেশন পানি শীতলীকরণ পদ্ধতি। এটি হচ্ছে একটি অত্যাধুনিক পানি শীতলীকরণ পদ্ধতি। সাধারণত এ যন্ত্রেও থার্মোসাইপন যন্ত্রের অনুরূপ কার্য সম্পাদন করা হয়, তবে এ পদ্ধতি কিছুটা উন্নত এবং এখানে আমাদের অতিরিক্ত কিছু অংশের প্রয়োজন পড়ে। পদ্ধতিটি সবচেয়ে বেশি কার্যকর এবং চলন্ত ইঞ্জিনের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা,
এই থাপাম বা ফোর্স সার্কুলেশন পানি শীতলীকরণ যে পদ্ধতিটি রয়েছে এখানে যদি আমরা ডায়াগ্রামটি দেখি তাহলে এখানে একটা রেডিয়েটর ক্যাপ থাকে এবং এখানে একটা থার্মোমিটার যুক্ত থাকে এবং এখানে একটি এই অংশ যেটা প্যাসেজে দেখা যাচ্ছে যে একটি থার্মোস্টেট ভালভ থাকে এই থার্মোস্টেট ভালভটি পানির গতিকে নিয়ন্ত্রণ করে গরম পানি পাস হয়ে যাওয়া এবং পানিটা নির্দিষ্ট লেভেল বা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত মেনটেন না হওয়া পর্যন্ত সেই থার্মোস্টেট ভালভটি ওপেন হবে না এবং এই থার্মোস্টেট ভালভটি যখন পানির টেম্পারেচার অত্যধিক রেজ মানে উঠে যায় তখন এই ভালভটি খুলে যায় এবং পানি সার্কুলেশন পদ্ধতি চলতে থাকে সাধারণত এই পদ্ধতিতে গাড়ি ট্রাকস ট্র্যাক্টর ইত্যাদি ইঞ্জিন শীতলীকরণের জন্য এই পাম্প বা ফোর্স সার্কুলেশন পদ্ধতিটি ব্যবহার করা হয়ে থাকে শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা ইঞ্জিন শীতলীকরণের বিভিন্ন পদ্ধতি শীতলীকরণের প্রয়োজনীয়তা এবং শীতলীকরণ কী এ সম্পর্কে জানলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে দেখতে আমরা আজকের আলোচনার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি ইঞ্জিন শীতলীকরণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কিত আজকের আলোচনা সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আপনারা টিউটোরিয়াল সেন্টারে সংশ্লিষ্ট টিউটরদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর 1705 আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ